Assalamualaikum everyone. Welcome back to my channel, Shima's Kitchen House. आज आपनादे तोरी कोरे देखाबो इफ्तारीर जोन्नो स्वास्थ्यकर ओ खुबी मजादार खेजूर बादामेर मिल्कशेक। गरमेर दिने एटी होते पारे हेल्दी ओ उपादेय ड्रिंक्स, जेटा तोरी कोरते समय लागे अनेक कम, खेतेओ अनेक मजार ओ पुष्टिकर होये थाके। आमी आशा करछी आजकेर रेसिपिटी आपनादेर अनेक भालो लागबे। तो चलुन चले जाए पुरो रेसिपीते। प्रथमे आमी नियेछी 10 থেকে 15টা শুকনো কাঠবাদাম। এবার কাঠবাদামগুলোকে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব 25 বা 30 মিনিটের মতো। 30 মিনিট পর বাদামের খোসাগুলো অনেকটাই হালকা হয়ে এসেছিল। আমি হাত দিয়ে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর বাদামগুলো আমরা কুচি করে নিব। বাদামগুলো কে ব্লেন্ড করার সুবিধার্থে এইভাবে কুচি করে নিয়েছি। আমার আরো লাগবে খেজুর। খেজুরগুলোও আমরা একইভাবে কুচি করে নিব, 8 থেকে 10টি মতো। প্রথমে আমরা খেজুরের আটিটা ফেলে দিব। ফেলে দিয়ে আমরা ব্লেন্ড করার সুবিধার্থে এভাবে কুচি করে নিব। খেজুরগুলো কুচি করা হয়ে গেছে। আপনারা যে কোনো খেজুর ব্যবহার করতে পারেন। এবার আমরা ব্লেন্ডারে কুচি করা খেজুর কুচি করা বাদাম আর সাথে লাগবে 1 কাপ দুধ। দুধটাকে আমি প্রথমেই জাল করে ফ্রিজের নরমাল চেম্বারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। খেজুর বাদাম আর ঠান্ডা দুধ ঢেলে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব। খেজুর বাদাম আর অল্প পরিমাণ দুধ দিয়ে প্রথমে আমরা ভালো করে ব্লেন্ড করে নিয়ে পরে বাকি দুধ ঢেলে আবারও ভালো মতো ব্লেন্ড করে নিব। আমাদের ভালো মতো ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমরা বাকি দুধ দিয়ে ভালো মতো আবারও ব্লেন্ড করে নিব। খেজুর বাদামের মিল্কশেকটার স্বাদটা আর একটু বাড়াতে আমরা ভ্যানিলা, ম্যাঙ্গো বা স্ট্রবেরি যে কোনো আইসক্রিম দিয়ে আবারও হালকা ব্লেন্ড করে নিব। আমি এখানে দিয়ে দিয়েছি স্ট্রবেরি আইসক্রিম। আমি কিন্তু এখানে চিনি ইউজ করিনি, আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের খেজুর বাদামের মিল্কশেক। এই মিল্কশেকটা
ঠান্ডা ঠান্ডা খেলেই বেশি ভালো লাগে। আর ডেকোরেশনের জন্য আমি উপর দিয়ে কিছু বাদাম কুচি আর কিছু খেজুর কুচি দিয়ে নিব। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইক, কমেন্টস আর শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয়। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।